সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাল সিরিয়াল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি রাকিব। তো যাই হোক, বিশেষ একটা ইন্টারভিউ নেবো, সেটা হলো এই ক্যামেরা উসা করে তোলে না মা, বুঝছ না? নেই তুই না বলে মুখখানে কাম করছ, মুখখানে কাম করছ, না না নাটক তো দাস খালি, তাই না? এটা বাল সিরিয়াল টিভি, এনে বেলা লাখ লাখ দর্শক আছে দুনিয়ার মাঝে, দেখবো এটা, এটা বুঝস কি তুই? এনাম লাইভ দিস অথা পড়িং না, লাইভ কল দিস না, করলে দিন না, কল কাটে দিস। হ্যাঁ, সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কি কন্যা গোগা ভুলে গেলাম গা, বুঝছ কি? কি কন্যা গোগা ভুলে গেলাম গা, বুঝছ কি? ভালো করে কর কি করে এ ভাই, পারি না আমি, একটু নতুন নতুন বুঝছ না, নিয়ে একটা ব্যাপার সেবার আছে না। সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাল সিরিয়াল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি রাকিব। তো যাই হোক, আজকে বিশেষ একটা ইন্টারভিউ নেবো, সেটা হলো বলিউডের অন্যতম লুচ্চা মহেশ বাড়ির ইন্টারভিউ। তো আপনারা এই ইন্টারভিউটা সম্পূর্ণ দেখতে থাকেন, অনেক মজা পাবেন। তো যাই হোক মহেশ বাট, আপনি আমার তো গত পাবেন, পারি না না কাটে দিস। তো বলিউডের অন্যতম লুচ্চা মহেশ বাট, আপনি যেখানেই থাকুন প্লিজ বাল সিরিয়াল টিভির দর্শকের উদ্দেশ্যে আমাদের ক্যামেরার সামনে আইসা যান। তো যাই হোক, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আপনার এই রিপোর্টের সামনে লুচ্চা মুচ্চা কই না, আমার সামনে লুচ্চা মুচ্চা কই না, আমি যাই করি আপনার সামনাসামনি কোনকে না, তার মানে আমার টিভির একটা ই আছে, তার মানে এটা হলো বাল সিরিয়াল টিভি, কথা বুঝতে পারতেছেন? অন্য অন্য তার মানে মিডিয়ার যাবা হেবা না, তার মানে আমার ইন্টারভিউ কিনা একবারে, তার মানে আমি ইন্টারভিউ নেই, তার মানে এরকম লুচ্চা টুচ্চা কই, তার মানে বাল দিবেন নিকে যাই খালি, বুঝছেন কি? এটা ব্যবস্থা আছে। তো যাই হোক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই রন কথা একটু লাগন, তার মানে আপনি কিসকি ও, তার মানে আপনি মনের দিক দিয়ে তার মানে জুয়ে নিয়ে আসেন, এক কথায় কবার গেলে আপনি লুচ্চা। তো হ্যাঁ হ্যাঁ, যাই হোক এটুকে কাটে দিস, লুচ্চাটা কাটে দিস, একটু বেশি করে দিলাম, বুঝছত কি? তো তারপরে দেখা গেছে যে এই যে কিছুদিন আগে এই যে রিয়া চক্রবীর সাথে আপনি এফআইআর মানে তোলে নি, যে দুনিয়া ফটো মোটো বাইরে লোলো বা অনেকে ট্রোল মোল করলো, তো আসলে কতটা ঘটনাটা কত দূর সত্য? তার মানে আসলে আপনি লুচ্চামি করছেন? ভিডিও দেখেন নাই? না ভিডিও তো দেখছি আপনি, তারপরেও যেহেতু আপনি, আমি জানি কিন্তু আমার দর্শকরা হয়তো জানে না, সেই জন্য আমি আমার দর্শকের উদ্দেশ্যে যদি আপনি অল্প কই দিতেন একটু ভালো হইতো। 100% সত্য, তার কারণ হলো যেহেতু ভিডিও ভাইরাল হইছে, মিছা কথা কর কোনো দরকারই আহে না। আচ্ছা, তারপরে যে দেখা গেছে যে এই যে আপনার মেয়ের সমান বয়স রিয়া চক্রবর্তী ওর সাথে যে আপনি তার মানে এই যে প্রেম টেম করলেন বা এরকম নাটক গুনা যে করলেন, তা আসলে নাকি তার মানে আপনার মনের জোরের না টেহার জোরের দেখা? বিয়া করবার চাইছিলাম, এটা তো খালি কদিন প্রেম করছি। আচ্ছা আচ্ছা, দুইটা তিনটা বিয়া করছেন, তারপরেও তার মানে আপনার বিয়ার শখ মিটে নাই? এক কথা ফার্স্টে কইছি হলো নাই যে মন মানে চেহারা বুইরা লিখিব, মন তার বুইরাও নাই। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তারপর আরেকটা আমার প্রশ্ন, আর প্রশ্নটা হইলো যে কিছুদিন আগে মানে কি বহুত দিন হইলো আমাদের মেয়ে পূজা পাঠ, তাই না? তো পূজা পাঠে আসলে কি আপনি জন্ম দিছিলেন? হ্যাঁ আপনি জন্ম দিয়েছিলেন, তাহলে আপনার মেয়ের নগে আপনি দেখা গেলো যে লিপ কিস করে এই ফটো মোটো বাইরে লইলো, তারপরে আপনি আবার কইলেন যে পূজা বার যদি যদি আমার মেয়ে না হইতো তাহলে আমি বিয়েও করতাম, কথা 100% সত্যি বিয়েও করতাম? হ্যাঁ করতাম। আচ্ছা এখন আমার প্রশ্ন রইলো, তাহলে আপনি নিজের গুখা হারবেন না? কি করে তুমি আমার ডাক দেন এলে কি অসম্মানি আরম্ভ করতো? আরে ভাই অসম্মানি না, তো তুমি নিজের গুখা হারবে না, তুমি এটা কও পোলা আমরা সলমান খানের বংশধর অগবংশ যা আছে সব কিছু আনে, তাছাড়া বাহিরা কিরে চান্স দিবে, যারা ট্যালেন্টেড মানুষ
তারা মোড় কথা তাগর আমরা চান্স দেই না ও এক কথায় কবর গেলে তার মানে আমরা বলিউড বর্তমান ইন্ডাস্ট্রিটা চলতেছে নেপোটিজম তার মানে এই অক্ষয় কুমারের বুলাকাম বাবু আচ্ছা আচ্ছা আমি গো বাপদাদা হ্যাঁ গো বাপদাদা শুন আরে যে বাইরে থেকে যদি কেউ যায় আসলে তাগো আপনারা দেখা গেছে তাগো সাকসেস নিয়ে আপনারা মাথা কামান না গেলাম ধরেন কিছু দিন আগে যে সুশান্ত সিং রাজপুত মারা গেল 2020 সালে তো মারা গেল যে আসলে ভালো করে কর কি এটা খারাপ মানে জানি তার মানে আপনি এত বড় ডিরেক্টর প্রোডিউসার তারপর আনছি না মানে ওইটা কি ক্যামেরাম্যান নতুন বুঝছেন কি তার মানে আগের দিন না ক্যামেরাম্যান আসিল তার মানে আমার তো বেশি দিন থাকে না তার মানে বড় বড় কাম পাইলে জায়গা ওই যে যেমন কি যে আপনার গোনাগাল সুবিধাবাদী মানুষ তো যাই হোক এই যে এক কথায় কবার গেলে তার মানে বলিউড ইন্ডাস্ট্রিটা বর্তমান তার মানে আপনার বাপ দাদার সম্পত্তি সেই হিসেবে চলতেছে আমি বাবাই আর কি মনে হয় আচ্ছা আচ্ছা আপনারা আসলে এই যে বাইরে থেকে যদি কেউ যায় আসলে ধরেন এই যে সুশান্ত সিং রাজপুত ওর কিন্তু বলিউডে বর্তমান কি মানে পরিচিত আসল না ওইটি কিন্তু বহুত কষ্ট করে কিন্তু অ্যাকচুয়ালি বলিউডে ওইটি চান্স পাইছিল তাই না ওর নিজের দক্ষতায় কিন্তু তাই না কিন্তু ওইটি কিন্তু আপনাকে পাওয়া সাইড হয়েছিল না ওর ট্যালেন্টের জন্য হয়েছিল তারপর তো সেই জন্যই কি জানিয়ে হয়তো আর সাকসেস নিয়ে আপনারা একটা কথা কই কি ট্যালেন্টেড মানুষ আছে যারা ধরেন সে আমরা যাবা ধরনের মানে কথা একটা ওর আমরা দেখি কি ধরনের কাম করে না করে যদি হে আঙ্গ কথা মানে তাহলে তারা চান্স দেওয়াটা আমরা ভাবি ধরেন সে আঙ্গরে বেডরুমে জানাক বর্গি এক কথায় খবর গেলি আচ্ছা এই যে আপনারা কি আপনি কি নিজেরে খুব ট্যালেন্টেড বলে ভাবেন যে আমি বর্তমান ডাইরেক্টর প্রোডিউসার আমি বালসির একটা হ্যাঁ আমি ট্যালেন্টেড না হলে তো আজকে না হারতাম না আচ্ছা আচ্ছা যাই হোক আপনারে অ্যাকচুয়ালি আমি ওই ই করবার নিগে আনি নাই গে আপনারে আনছি আমি বাস দিবেন নিগে কথা বুঝছেন তো বাসটা হয়তো আপনারা আর নতুন করে আর জানাবো না আপনি হয়তো পাইছেন কি জানি অল্প দর্শক ইন্টারভিউটা কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগলো তার মানে আজকে বিশেষ ইন্টারভিউ হইলো কবার গেলে বলিউডের অন্যতম লুচ্ছা মানে মহেশ বাড়ির ইন্টারভিউ তো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাইক বেশি বেশি করে দেন শেয়ার টেয়ার করেন সাবস্ক্রাইব করেন বুঝছেন এরকম ধরনের ইন্টারভিউ বালসিরা টিভি মিভির যদি কোনো নিউজ টিউজ দেখবার চান তাহলে সাবস্ক্রাইব করেন আর বেশি কিছু কম না আর কি লাইক সাইক করে দিন একটু আর কি কথা বুঝছেন আর আমি এটা বালসিরা টিভির সাংবাদিক আজকে এই চ্যানেলে কারণ আছে বহুত কারণ আছে ভাই ডিসক্রিপশনে যান লিঙ্ক আমার পাবেন থ্যাংক ইউ বাই বাই